আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এগারো হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য এবং বাংলাদেশ ফাস্ট ট্রাক রিটার্ন চুক্তি সম্মত হয়েছে এই চুক্তির আওতায় অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান হওয়া নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে ছাত্র ওয়ার্কার ভিজিটর ভিসায় গিয়ে অ্যাসাইলাম আবেদনকারী বাংলাদেশিদের জন্য একটি বড় রকমের দুঃসংবাদ এরপর জানিয়ে দিব হতাশা থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় বিএনপি সাতই জানুয়ারি নির্বাচনের পর চূড়ান্ত পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দলের বিভিন্ন স্তরে হতাশা থাকলেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী এদৃষ্টির সাথে স্বাভাবিক সম্পর্কই বজায় রাখতে চায় বিএনপি এদিকে রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করুন সরকারকে হুঁশিয়ারি করলেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন রিজার্ভ ঘাটতি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি ঋণ নিচ্ছে যা নির্ব নির্বাচনী প্রচারণায় মাঠের পাশেই ককটেল বিস্ফোরণ গ্রেপ্তার পাস শরীয়তপুরে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইজরিস ফরাজির মোটরসাইকেল প্রতীক নির্বাচনী প্রচারণায় মাঠের পাশেই ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়ে দিব জনতার মুখোমুখি হলেন চেয়ারম্যান প্রার্থীরা বরগনার বেতাগিতে প্রথমবারের মতো আয়োজিত হল জনতার মুখোমুখি সকল প্রার্থী অনুষ্ঠান সেখানে কোনও নির্বাচনী বক্তব্য নয় শুধু সাধারণ ভোটারদের প্রশ্নের জবাব দেয় প্রার্থীরা এবং সর্বশেষ দেব যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ যুক্তরাজ্য ভারত প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্যাবিলিয়ান আজ ঢাকায় সফরে আসছেন ঢাকায় যুক্তরাজ্য হাই কমিশনার জানিয়েছে তারই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি দুই দেশের আধুনিক অর্থনীতি নিরাপত্তা এবং অভিবাসন অংশীদারিত্বকে শক্তিশালী করবে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এগারো হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য বাংলাদেশ ফার্স্ট ট্রাক রিটার্ন চুক্তিতে সম্মত হয়েছে এই চুক্তির আওতায় অ্যাসআলাম আবেদন প্রত্যাখ্যান হওয়া নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে ছাত্র ওয়ার্কার ভিজিটর বিষয় গিয়ে অ্যাসাইলেম আবেদনকারী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় ধরনের দুঃসংবাদ চলতি সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্য বাংলাদেশ স্বরাষ্ট্র বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ এই ফিরতি চুক্তিতে সম্মত হয় আর গতকাল বৃহস্পতিবার ষোলোই মে এমন ঘোষণা দেয় ব্রিটিশ হোম অফিস হোম অফিস বলছে ব্যর্থ আশ্রয় প্রার্থী বিদেশি নাগরিক এবং বিশারম্য শেষ হওয়ার পরও ব্রিটেনে থাকা ব্যক্তিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় দু সালের প্রায় এগারো হাজার বাংলাদেশি ব্রিটেনে প্রবেশ করে বারো মাসের মধ্যেই তারা আশ্রয়ের আবেদন করে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলা হয়েছে আশ্রয় চেয়ে ব্রিটেনে ঢোকার পেছনে দরজা কাজে লাগাতে গত বছরের মার্চ পর্যন্ত ছাত্র শ্রমিক ভিজিটর ভিসায় এসেছিলেন এমন অভিবাসী এরই মধ্যে সকল শিক্ষার্থী সেখানে গিয়ে পড়াশোনা চলমান না রেখেই স্থায়ীভাবে বসবাস করে করার জন্য অ্যাসাইলাম আবেদন করে এবং ওয়ার্কার বা ভিজিটররা এসাইলাম আবেদন করেছেন তাদেরও আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে ব্রিটেনের অবৈধ অভিবাসন প্রতিরোধ প্রতিমন্ডি টম লিন্স বলেছেন লোকজন আসা যা ঠেকাতে আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিদেশিদের অপসারণ কার্যক্রম ত্বরান্বিত করা বাংলাদেশে আমাদের মূল্যবান অংশীদার এটি চমৎকার আমরা এ বিষয়ে অন্যান্য বিভিন্ন ইস্যুতে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করেছি আমরা ইতিমধ্যেই প্রমাণ করে দেখিয়েছি এসব অবৈধ উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে তিনি বলেন বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান প্রয়োজন সবার জন্য একটি ন্যায্য ব্যবস্থা তৈরিতে আমি বাংলাদেশ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাজ্য থাকার অনুমতি দেয় সাধারণ কয়েক মাস কিন্তু অনির্দিষ্ট কালের জন্য আশ্রয় প্রার্থীদের এখানে থাকার সম্ভাবনা প্রবল কারণ হোম অফিস মানবাধিকার আইনসহ তাদের ফেরত পাঠাতে বিশাল বাধার সম্মুখীন হয় গত মাসে ফাঁস হওয়া এবং দু হাজার তেইশ সালের মার্চ পর্যন্ত ফাঁস হওয়া সরকারি নথিতে দেখা গেছে ভিসাধারীরা রেকর্ড একুশ হাজার পাঁচশো পঁচিশটি আশ্রয়ের দাবি করেছে ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করা প্রতি একশো চল্লিশ জনের মধ্যে একজন আশ্রয় চেয়েছেন আশ্রয় চাঁদের মধ্যে পাকিস্তান ছিল বৃহত্তম প্রায় সতেরো হাজার চারশো জন পাকিস্তানি আশ্রয় চান এরপরেই আছে বাংলাদেশের নাম এদেশ থেকে এগারো হাজার আশ্রয় চান এরপর আছে ভারত থেকে সাত হাজার চারশো জন নাইজেরিয়া থেকে ছয় হাজার ছয়শো জন এবং আফগানিস্তান থেকে ছয় হাজার জন হতাশ থাকলেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকই রাখতে চায় বিএনপি সাতই জানুয়ারি নির্বাচনের দলের বিভিন্ন স্তরে হতাশা থাকলেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির সাথে স্বাভাবিক সম্পর্কই বজায় রাখতে চায় বিএনপি দলটির নীতি কৌশলের সঙ্গে জড়িতরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নানামুখী তৎপরতা চালিয়েছিল কিন্তু ভূরাজনৈতিক নানা প্রেক্ষাপটে হয়তো তারা চূড়ান্তভাবে সফল হতে পারেনি তবে নির্বাচন মানবাধিকার ইস্যুতে তাদের অবস্থান এখনও বদলায়নি আগামী দিনে তারা তাদের ভূমিকা রেখে যাবে গণতন্ত্রের জন্য একটি দল তথা জন্য তাদের এই ভূমিকা অতীতেও সহায়ক ছিল এবং হবে। যুক্তরাষ্ট্রের সহকারী ডোনাল্ডোর সফরেও বিএনপি অস্বাভাবিক দৃষ্টিতে দেখছে না দলটি মনে করছে কোনো দেশের সরকারের সাথে সম্পর্কের মাত্রা কেমন হবে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের নিজস্ব কূটনৈতিক পলিসিগত বিষয় তবে তারা বাংলাদেশের জনগণের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে নানামুখী তৎপরতার মধ্য দিয়ে যে আশার বীজ বপন করেছে তা থেকে তারা পিসপা হবে না এমনটাই আশা বিএনপির বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড আব্দুল মঈন খান নয়াদিগন্তরকে বলেছেন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী অর্থনীতি দেশ হলেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র বটে বাংলাদেশের সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে দেশটির অবস্থান আরও ডিপার্টমেন্ট অব স্টেট হতাশা ও উদ্বেগ প্রকাশের মাধ্যমে জানিয়ে দিয়েছে কাজেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো এবারের সফর নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই তিনি বলেন ডোনালো তার আলোচনায় স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের উত্তরণের যে সংগ্রাম সে গণতন্ত্রের নীতিতে তারা অবিচল নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের অবস্থা নিয়ে বাংলাদেশের জনমনে কিছুটা হলেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তা অস্বীকার না করে এটা বলা বোধ হয় অতি শক্তি হবে না ডোনাল্ডোর সফর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার যুক্তরাষ্ট্রের সদিচ্ছার উপর বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থা কিছু হলেও ফিরিয়ানবে রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করুন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার সৌ সভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন রিজার্ভ খাত্তি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি ঋণ নিচ্ছে এ সময় তিনি বলেন কথাবার্তা পরিষ্কার বিদেশি ঋণ নেয়ার আগে বাংলাদেশে রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে অন্যথায় বিদেশি ঋণ এবং বিদেশে পাচারকৃত অর্থ আওয়ামী লীগের লুটপাটেরই অংশ হিসেবে বিচার করা হবে বৃহস্পতিবার ষোলোই মে বিকেলের রাজধানীর আসাদ গেটের জিইউ পি মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাকপা আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সব কথা বলেছেন তিনি এ সময় বক্তব্য রাখেন জাকপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান যুবজাকবার সভাপতি নজরুল ইসলাম বাবলু জাকপা ঢাকা মহানগর যুগ্ম মহাসচিব আহ্বায়ক খন্দকার মনোয়ার হোসেন যুবজাকপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন যুবজাকবার যুব এবং ক্রিয়া প্রমুখ নির্বাচনী প্রচারণার মাঠের পাশেই ককটেল বিস্ফোরণ গ্রেপ্তার জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইডরিস ফরাজির মোটরসাইকেল প্রতীক নির্বাচনী প্রচারণার মাঠের পাশেই ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সতেরো মে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এর আগে বৃহস্পতিবার ষোলোই মে রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়ন কুদ্দুজ ব্যাপারী হাইস্কুল মাঠের পাশেই ককটেল বিস্ফোরণের পরে দুর্বৃত্তরা পালিয়ে যায় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ওসি হাফিজুর রহমান কালবেলাকে বলেছেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে মোহাম্মদ ইদ্রিস ফরাজি শরিদপুর জেলা আওয়ামী লীগের সৌ সভাপতি পদে রয়েছেন এবার উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে প্রচারণায় নেমেছেন নির্বাচনের মাঠ থেকে মোটরসাইকেল প্রার্থীর কর্মী সমর্থকদের মাঠ ছাড়া করতে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি পরিবেশ সৃষ্টি করতে প্রচারণার মাঠের পাশেই ককটেল বিস্ফোরণ করছে বলে অভিযোগ উঠেছে জাজিরা উপজেলা নির্বাচনে আরো প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম নানু মিয়া আনারস প্রতীক জাজিরা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোশারেফ হোসেন কাপপিরিস জেলা আওয়ামী লীগের স্বসভাপতি মোহাম্মদ শামসুল হক খান দতকলম মোটরসাইকেলের প্রার্থী মোহাম্মদ ইড্রিসান নির্বাচনী প্রচারণার জন্য বিলাসপুর ইউনিয়ন কুদ্দুজ ব্যাপারী হাইস্কুল মাঠে তার কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান করছিলেন হঠাৎ করে মাঠের পাশেই দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তিনি আরো বলেন রাজনৈতিক অঙ্গনে তার জনপ্রিয়তা বেশি এতে পরাজয়ের ভয়ে জাজিরায় যারা সন্ত্রাস হিসেবে পরিচিত তারা এক ককটেল হামলা চালিয়েছে এই ঘটনায় তিনি পুলিশের লিখিত অভিযোগ করেছেন এবং পরবর্তী সংবাদ সম্মেলন করবেন এ বিষয়ে মোটরসাইকেল প্রার্থীর ছোট ভাই ইমন ফরাজি কালবেলাকে বলেছেন নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের কর্মী এবং সমর্থকদের মাঠ ছাড়া করতে এবং সাধারণ ভোটারদের মধ্য ভয়ভীতি তৈরি করতে ককটেল বিস্ফোরণ করেছে তারা বিলাসপুর মোটরসাইকেল মার্কার আলোচনা মঞ্চের পাশে বোয়া মেরে গণজ্বর বন্ধ করা যাবেন আপনারা আতঙ্কিত হবেন না একুশ তারিখে ভোটের মাধ্যমে জাজিরাবাসী প্রমাণ করবে তারা সন্ত্রাস চায় না